মনে পড়ে সব দিনে ওই তো ফটোটা রাখিয়েছি আমার যখন মনে পড়ে তখন আমি আপনার ছেলেকে দেখি আর আপনার রাখি ফটোটা কি করব একটি মাত্র ছবি আঁকড়ে স্মৃতিচারণা মায়ের একুশে জুলাই গোটা ধর্মতলা চত্বর শহীদ স্মরণের উদ্দেশ্যে সবুজ শিবিরের ভক্ত সমাগমে ভরে উঠলেও ফাঁকা হয়ে গিয়েছে এক মায়ের কোল। পুরুলিয়া রাজবস্তি এলাকার বাসিন্দা মোহাম্মদ আহি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত, ভালোবাসতেন তার বক্তব্য শুনতেন। 2019 সুদূর পুরুলিয়া থেকে 21 জুলাইয়ের সভায় ছুটে এসেছিলেন সেই টানে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় প্রাণটাই চলে যায় নেত্রীর অন্ধভক্ত মোহাম্মদ আহির। 4 বছর পরেও সেই স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে ভারাক্রান্ত মোহাম্মদের মা বাবা। আমরা খবর পালি সকালে যে তোমরা আধার কার্ড নিয়ে বাঁকুড়া আসো, বাঁকুড়ার হন্ডা, তখন আমরা আধার কার্ড নিয়ে গেলি, তখন আমরা যাই না ওইখানে, শুনছি যে ছেলে ডেথ হয়ে গেছে, মিটিনে গেছিল মমতা দিদি, ওইখানে মিটিন আর করেছে রাতে, মানে খাওয়া দাওয়া করে ট্রেনেও চেপেছে, তারপরে ট্রেনে আমরা মানে 5টার সময় খবর পাচ্ছি যে তোমরা আধার কার্ড নিয়ে আসো। ভোর ভোরের সময় ফেরার পথে ওইখানে কালীসেন বাঁকুড়া কালীসেন যে স্টেশনে পাইল করে ওখানে ভিড়ে ঠেলা ঠেলিতে পড়ে তার ওখানে মৃত্যু হয়। আজকের দিনটা মনে পড়ছে না, বলুন আজকে তো বুকটা ফেটে গেছে। ঘটনার পর তৎকালীন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতোর তরফে মিলেছিল পরিবারের সদস্যকে চাকরি দেবার প্রতিশ্রুতিও, কিন্তু কাল পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেলেনি চাকরি, আর কেউ নেয়নি খোঁজ রাখেনি সন্তান হারা বাবা মা। আমাকে 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছেন, আর বললো যে পার্টি আপনার কাছে আছে, আমরা আপনার কাছে আছি, দিদি আপনার সাথে আছে, যেহেতু আপনার ছেলে কাজ করতো, কাজই ছেলে ছিল, তার জন্য আমরা দুঃখিত। হ্যাঁ, আর দিদি বলেছে যে যে কোনো একটা সরকারি আপনার ছেলেকে একটা চাকরি দেওয়া হবে। টিএমসি কর্মী তারা মাঝে মধ্যে আমাকে খবর দেয় যে এইসব হবে, এইসব করতে হবে, চিঠি করতে হবে, সেটা আমি করি, কিন্তু কখন পর্যন্ত হয়নি। রোজগার করত আর বাপে রোজগার করতে পারে না, বাপেরও খুব বয়স হয়ে গেছে দেখছো না, তো আবার কী করবো, ওইটাই আমরা করে আমরা এখন ভাড়ার ঘরে আছি, আমরা ভাড়া ঘরে আছি, বাবাই টোটো চালায়, যে ওই পয়সা দিল ওর বাবার হাতে আর বললো যে ঠিক আছে তোমাকে একটা সরকারি চাকরি দেব, এটা বলেছিল। লেকিন আমাদের চাকরি এখন তো কই নেই, আমরা বহুত বার আসে যায় সব কাগজ কলম নিয়ে আসে যায়, যথাযথ বলেছে তথা তথাই আমরা গেছি, লেকিন আমাদের চাকরিটা হয়নি। চাকরি দেওয়ার কথা নাকি জানা ছিল না স্থানীয় তৃণমূল শহর সভাপতি, তবে ভ্যাকেন্সি থাকলে নিশ্চয়ই চাকরির ব্যবস্থা করা হবে ফের আশ্বাস শহর সভাপতি। এই বিষয় নিয়ে সেরকম আমার কি জানা নেই, একদিন এসেছিল আমার কাছে, আমি আমাকে কিছু পেপার দেখিয়েছিল, আমি শান্তিদার কাছে নিয়েছিলাম, শান্তিদার বলেছেন যে এটা যেখানে ভ্যাকেন্সি বেরোবে ওখানে চাকরি আছে, তখন সাহায্য পায়, আজকে দিনেও যদি ওনার কোনো ওষুধ আছে আমরা পাশে। জেলায় জেলায় সাড়ম্বরে পালন করা হচ্ছে 21 জুলাই। এদিকে কাজ ছাড়া কি করে সংসার টানবেন মোহাম্মদ আহির পরিবার, সেই দুশ্চিন্তায় গ্রাস করেছে তাদের। এখনও মিলছে প্রতিশ্রুতি, আদেও প্রতিশ্রুতি মাফিক কাজ হবে নাকি আগামী বছর 21 জুলাইও একইভাবে দুঃখ প্রকাশ করতে হবে তাদের। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।